হ্যালো স্টুডেন্ট আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো অধ্যায় চার থেকে প্রশ্নটা হচ্ছে আঠেরোশো সালে মহাবিদ্যের প্রকৃতি আলোচনা করো এটা আট নম্বরের প্রশ্ন এই নোটটা তোমাদের আজকে আমি দেবো ঠিক আছে দু সালে ইতিহাসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে ভালো করে দেখে নাও ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য প্রশ্নটা দেখো আঠেরোশো সালে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো প্রথমে লিখতে হবে তোমাদের ভূমিকা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নির্ণয় ভারতের ইতিহাসে এক জটিল ও বিতর্কিত বিষয় এই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে তারপরে প্রথম পয়েন্ট করবে তোমরা ক পয়েন্ট করবে ভালো হবে দেখবে দেখো প্রথম পয়েন্ট দেখো সিপাই বিদ্রোহ স্যার জন লরেন্স জন সিলি ঠিক আছে জন লরেন্স জন সিলি অক্ষয় কুমার দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাই বিদ্রোহ বলেছেন তাদের মতে এই বিদ্রোহে যোগদানকারী বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্য ছিল নিজ ছিল নিজ স্বার্থ সিদ্ধি করা এই বিদ্রোহ সারা ভারতে সমাজের সকল শ্রেণীর মানুষ যোগ দেয়নি তারপরে দেখো দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশ বিদ্রোহে সমর্থন করেনি কিশোরীচাঁদ মিত্র বলেছেন এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহীদের অভ্যুত্থান তারপরে দু নম্বর অর্থাৎ খ পয়েন্ট লিখবে তোমরা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া রজনীপাম দত্ত রমেশচন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ সেন মানবেন্দ্রনাথ রায় প্রমুখ আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন তাদের মতে তাদের মতে নানা সাহেব লক্ষ্মীবাই কুন ওয়ার বলছে কুন ওয়ার সিং প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষ এই বিদ্রোহে নেতৃত্ব দেন পরের পয়েন্ট লিখবে তোমরা গণবিদ্রোহ উত্তর ও মধ্য ভারতে সিপাহীদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই বিদ্রোহকে গণবিদ্ধের রূপ দিয়েছিল তারপরে দেখো অযোধ্যা কানপুর ঝাঁসি প্রভৃতি অঞ্চলে গণবিস্ফোরণ ঘটে বিহারের পশ্চিম দিকে ও পাটনার বহু জেলায় সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তাই অনেক ঐতিহাসিক একে গণবিদ্রোহ বলেছেন তারপরের পয়েন্ট যেটা লিখবে জাতীয় বিদ্রোহ ঐতিহাসিক ডাফ রবার্টসন আর টোরি দলের নেতা ডিজ ডিজ রেইলি ঠিক আছে টোরি দলের নেতা ডিজ রেইলি সামন্ততান সামাজতান্ত্রিক সামাজতান্ত্রিক কার্ল মার্কস প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন তাদের মতে মুনা বলছে তাদের মতে মুজাফফরনগর বিহার উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে সিপাইদের সঙ্গে সংযোগ ছাড়াই অসামরিক লোকজন ও জমিদার শ্রেণী ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে পরের পয়েন্ট লিখবে স্বাধীনতা সংগ্রাম বিপ্লবী দামোদর বিনায়ক সাভারকর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন এই বলছে এছাড়া কাল মার্কস এঙ্গেলস অশোক মেহেতা প্রমুখ আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রামে বলে অভিহিত করেছেন তারপরের পয়েন্ট লিখবে লাস্ট পয়েন্ট যেটা মহাবিদ্ধ ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে একে মহাবিদ্ধোহ নামে অভিহিত করেছেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একে মহান বিপ্লব বলে অভিহিত করেছেন এই আন্দোলনে ইংরেজদের বিতাড়নের কথা ভাবা হয়েছিল পরে আমাদের যেটা লিখতে হবে উপসংহার দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের জন্য দেশীয় সিপাহীদের অসন্তোষী মূল কারণ ছিল না এর মূলে ছিল বিভিন্ন শ্রেণীর মানুষের গভীর অসন্তোষ ও হতাশা তাদের লক্ষ্য ছিল ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করা এবং ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহ অপরিহার্য কারণ কোনো পরাধীন জাতির পক্ষে চিরকালের জন্য বিদেশি প্রভুত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না আজকে নোটটা এত পর্যন্তই অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দাও কারণ এই দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ হানড্রেড পার্সেন্ট চান্স আছে পড়ার ঠিক আছে নাইনটি থেকে নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট চান্স আছে প্রশ্নটা পড়ার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা প্লে গিয়ে দেখো চ্যানেলের তোমাদের প্রয়োজনীয় অনেক ভিডিও তোমরা সেখান থেকে দেখতে পারবে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ